ভাঙচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মারলে কত টাকা পুলিশ মারলে কত টাকা তার ধারাবাহিকতায় আলম সিদ্দিক পিঠন তাঁর দোলাবাই আবদুল আজিজকে দায়িত্ব প্রদান করে শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত তারপরও কেন আন্দোলন থামেনি সেই প্রশ্ন রেখেছে প্রধানমন্ত্রী শেখ মিরপুর ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে তিনি বলেন যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করল তাদের বিচার জনগণকে করতে হবে কোটা সংস্কারের দাবি আদায় হওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন বন্ধের ঘোষণা দিচ্ছে না এটি তাদের বড় ভুল দুপুরে রংপুরে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের কমপ্লিট শাটডাউন শুরু হয় এদিন কর্মসূচি চলাকালে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় রাজধানীর উত্তরা ধানমন্ডি বাড্ডা মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণহানির খবর পাওয়া যায় দুর্বৃত্তরা